স্টে হোম, বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 19 পাতা 266-র অতি 17 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 3 দাগের তা একটু শেখার চেষ্টা করব। দেখো, 3 দাগের অঙ্কটা আগে ভালো করে পড়ো। 17 দাগের 3 পাতা 266, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য 4 অপশন দেওয়া আছে, এতে 4 আর একক, বিতে 2 আর একক, সিতে R/2 একক, ডিতে 4 আর একক। দেখো, প্রথমে বলছে একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ, চোঙটার ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত ব্যাসার্ধ, এখান থেকে এইটা ব্যাসার্ধ বলছে আর একক, উচ্চতা এখান থেকে এইটা উচ্চতা বলছে, যদি 2 আর একক হয় তাহলে তাহলে চোঙটির ব্যাসার্ধের মধ্যে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য হবে কি হবে, না ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্য হবে ওর দ্বিগুণ, অর্থাৎ আর গুণিত 2 সমান 2 আর একক। তাহলে দেখো কী হলো, উত্তর হবে কোনটা, বিয়েরটা 2 আর একক, কারণ চোঙটার যে ব্যাসার্ধ সেই চোঙটার ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ওর ব্যাস, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আর গুণিত 2 সমান 2 আর একক। উত্তর বি, 2 আর একক। এবারে দেখো চারেরটা, দেখো অঙ্কটা ভালো করে পড়ো। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, 4 অপশন দেওয়া আছে, এতে 4π r³ ঘন একক, বিতে 3π r³ ঘন একক, সিতে π r³/4 ঘন একক, ডিতে π r³/3 ঘন একক। তাহলে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, তাহলে ধরো একটি অর্ধগোলক আছে, এই একটি অর্ধগোলক আছে, এই অর্ধগোলকটির ব্যাসার্ধ বলছে, অর্ধগোলকটির ব্যাসার্ধ বলছে আর একক, এই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে কেটে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, তাহলে আমরা যে নিরেট শঙ্কুটা পাবো ওটা কেটে যে নিরেট শঙ্কুটা পাবো, তাহলে সেই নিরেট শঙ্কুটার মনে রাখতে হবে সেই নিরেট শঙ্কুটার ব্যাসার্ধটা হবে আর একক এবং উচ্চতা h সমান হবে আর একক। তাহলে দেখো শঙ্কুটার ব্যাসার্ধ সমান আর উচ্চতা h সমান আর, অতএব শঙ্কুটির আয়তন আয়তন সমান 1/3π r² h সমান 1/3π r² × h এর মান হচ্ছে r, সমান হচ্ছে 1/3π r³ সমান আমি লিখতে পারি π r³/3 ঘন একক। তার মানে উত্তর কোনটা হবে 4 অপশানের মধ্যে, ডিএটটা কি বলেছে, π r³/3 π r³/3 ঘন একক।